দর্শক আসসালামু আলাইকুম। তো আমরা মনিবের দোকানে আসছি, ভাইয়ের দোকান থেকে বেশ কিছু কালেকশন দেখাবো। তা তার আগে একটা ভিডিও করছিলাম, মনিবের এখানে প্রায় 250 থেকে 400 টাকা পিস কবুতর ছিল। তা আজকেও আপনাদের জন্য কিছু কবুতর আছে এরকম চমক, 300, 350, 400 এরকম আপনারা পেয়ে যাবেন। ভিডিও প্রথমে আমরা দেখাবো। আর এ হচ্ছে আমাদের সবার প্রিয় মনির ভাই, ডাক্তার নামে খ্যাত এখন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সৌরভ ভাইকে। আসলে প্রিয় দর্শক, আমি আজকে সৌরভ ভাই অনেক অনুরোধ করছিলাম আপনাদের সামনে আসার জন্য, দুর্ভাগ্যে আসলো না। ভবিষ্যতে ইনশাআল্লাহ সৌরভ ভাইকে আপনার সামনে আনবো আমরা। তাই আপনারা আজকে আমার চ্যানেলে এই কৃষি টিভি বাংলাদেশে দেখবেন অনেকগুলো অফার আছে, ভালো ভালো কবুতর আছে। একবারে প্রাইস কমিয়ে দিচ্ছি আমরা, ইনশাআল্লাহ কম রেটে পাচ্ছেন আপনারা। আর আমার দোকানে আপনারা যেসব সেবা পাচ্ছেন, কবুতর পাচ্ছেন, তারপরে খাবার খাবার পাচ্ছেন, ওষুধ ওষুধ পাচ্ছেন, তারপর পাখি আছে, এই যে পাখি আছে, অ্যাকুয়ারিয়াম ফিশ আছে, এই যে অ্যাকুয়ারিয়াম ফিশ আছে, এগুলো আপনাদের যত কিছু প্রয়োজন আর সব মিটানোর জন্য ইনশাআল্লাহ বেড়ালও আছে আপনাদের। পাশাপাশি আমার একটা চ্যানেল আছে কৃষিজীবী ক্লাসিক, ওটার দিকেও খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। আজকে আপনাদেরকে আমার এই সব কবুতর গুলো আমাদের লফটের ম্যানেজার প্রিয়াস খান দেখাবেন ইনশাআল্লাহ। ভাই ঠিকানা না বললে দিয়ে অনেক ঠিকানা জানা হলো, রামপুরা বনশ্রী সি ব্লক মিনাবাজারের পাশে, ডি ব্লক 8 নম্বর রোড আলহেরা মসজিদের পাশে, এবং আশেপাশে বনশ্রী বাসীর মধ্যে অনেকে আসেন এখানে, এবং সবাই প্রতি দাওয়াত রইল, চা খেতে আসবেন এবং এই সবটা দেখে যাবেন ইনশাআল্লাহ। আর আমার মোবাইল নাম্বারটা হলো 01819093926। আচ্ছা, এই হচ্ছে মনির ভাইয়ের সংক্ষিপ্ত পরিচয় এবং ভাইয়ের দোকানের লোকেশন। তার আমরা কথা বাড়াবো না, প্রথমে যে কবুতরগুলার প্রাইস একদম কম আছে, সুলভ মূল্যে সংগ্রহ করবেন সেগুলা দেখাচ্ছি, পেয়ারবে একটু শুনেন। আর বন্ধুরা, এখানে অনেক হাই ফ্লায়ার কবুতর আছে, আপনারা ভালোভাবে দেখেন, অনেক কম দামি দামি কবুতর আছে। আচ্ছা, আমরা সবগুলাই দেখাই প্রথমে, যে নিচে আছে দেখতে পাচ্ছেন। আচ্ছা মনে হয় এখানে কি জোড়া জোড়া আছে? না না না, সবই নয়, সবই নয় না। আচ্ছা আচ্ছা, এগুলা নর পার পিস কেমন করে ভাই? আচ্ছা, পার পিস রাখা যাবে দশক মাত্র 300 টাকা। বিভিন্ন ধরনের কবুতর আছে, এখানে সবজিও আছে, এগুলা অনেবারে 300 টাকা পিস। আচ্ছা, এবারে দশক 300 হলে আপনারা কালেক্ট করতে পারেন। সবগুলো হচ্ছে নর, যা যেটা পছন্দ সিঙ্গেল কবুতর মনির ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। তো দর্শক, এখানে নরমাদি মিলানো আছে জোড়া জোড়া, আপনারা ইচ্ছা মতো বাছাই করে জোড়া বানিয়ে নেবেন মনির ভাইয়ের সাথে যোগাযোগ করে, কিংবা সিঙ্গেলও আপনারা চাইলে নিতে পারেন। তো পিয়াজ ভাই, এগুলা পার পিস কেমন রাখা যাবে? 250 টাকা। আচ্ছা, এগুলা রাখা যাবে দর্শক আরও প্রাইস কম, 250 টাকা পার পিস। জোড়া মিলিয়ে যদি নেন 500 টাকা, আর দু তিন জোড়া যদি নেন সাথে, তাহলে আশা করি মনে হবে আপনাদেরকে আরও ভালো একটা ডিসকাউন্ট দেবে ইনশাল্লাহ। আর ভিডিও স্ক্রিনে নাম্বার মনে হবে শেয়ার করা থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, নাম্বার 1 কিং। আচ্ছা, এখানে এক জোড়া কিং আছে দর্শক, খুব সুন্দর ডিম সহ আছে, ডিম 4-5 দিনের ভিতরে ফুটে যাবে। আচ্ছা, ডিম সহ করে না? জি, অনেকজন বলে কি কে বলে তার নিজের ডিম ফুটায় না, কিন্তু আমরা দেখতে যেতে এগুলো 3-4 দিনের ভিতরে ফুটবে। আচ্ছা, এটা প্রাইস কেমন রাখবেন? এটা একদম 7000। আচ্ছা, কিং রাখা যাবে দর্শক একদম 7000 টাকা। 2 নম্বর খাঁচা, এই যে খাঁচা নাম্বার 2 শকিং, শকিং জোড়া। না না, এটা দুটোটা নর, দুটোই নর। জি, আচ্ছা, এটা দুটোই নর, যা লাগবে নিতে পারে। আচ্ছা, শোকিং ভাই পিস কত বেড়ে পড়ে? এটা 3500 টাকা করে পিস। আচ্ছা, শোকিং পিস রাখা যাবে তো শোক 3500 টাকা, এই যে দেখতে পাচ্ছেন 3500 টাকা পার পিস। 3 নম্বর কাঁচা দর্শক, সিরাজি। আচ্ছা, এখানে এক জোড়া সিরাজি আছে, ডিম সহ আছে। আচ্ছা, ডিম সহকারে, এই যে দুইটা ডিম দেখতে পাচ্ছেন নিচে। আচ্ছা, সিরাজি জোড়া। তো ভাই, সিরাজি জোড়াটা কেমন রাখা যায়? 4000 টাকা ভাইয়া। আচ্ছা আচ্ছা, সিরাজি জোড়াটা দর্শক 4000 টাকা হইলে আপনারা সংগ্রহ করতে পারেন।
হচ্ছে সিরাজি জোড়া, এখানে আরেকটা জোড়া আছে খাকি মাঝি, খাকি মাঝি মিলিনর, মিলিনর নরমাল গিরিবাজে বলা যায়, নরমাল গিরিবাজ এটা 800 টাকা। আচ্ছা এগুলা প্রাইস রাখা যাবে দর্শক 800 টাকা। আপনি জোড়া মিলছে, জোড়া মিলছে। খাতা নাম্বার 4, আচ্ছা 4 নাম্বার খাতা। এটা হচ্ছে সবজি রেসারের বাচ্চা, রেসার জোড়াটা কত সুন্দর আছে, সবজি রেসার বাচ্চা, সবজি রেসার বাচ্চা, অরিজিনাল রেসার আর বেবি না, বেবি গুলা কেমন রাখা যাবে? সবকিছু ঠিক আছে, করি টাই সব না পিছন দেয় না, এটা পিছনে দেন। এই যে ব্লু শার্টিং দর্শক জোড়া দেখতে পাচ্ছেন, এই যে সামনে একটা আর পিছনে একটা আছে, এটা কিন্তু আপনি হাতে ধরে ফেলেন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে সব। এই যে এটা মনে হয় নর, সুন্দর ডাকতেছে নর, আর এটা পিছনে আছে দর্শক মাদি জোড়া, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। ভাই জোড়া কত পড়বে শার্টিং? 3.5 একদম। আচ্ছা শার্টিং জোড়া রাখা যাবে দর্শক একদম 3.5। খাতা নাম্বার 6, জোড়া রাখা যাবে দর্শক 1500 টাকা। 77 নাম্বার খাঁচা সবজি, সবজি জোড়া পিছনে একটা নর না, সামনে একটা মাদি, সামনে মাদি। প্রাইস কেমন পড়বে ভাই? এটা 1000 টাকা। প্রাইস রাখা যাবে দর্শক 1000 টাকা সবজি জোড়া। খাতা নাম্বার 4, গিয়াসুল্লি, গিয়াসুল্লি জোড়া দেখতে পাচ্ছেন দর্শক নিউ অর্ডার, নিউ অর্ডার। এটা প্রাইস কেমন পড়ে? এটা 800 টাকা ভাইয়া। আচ্ছা গিয়াসুল্লি চুইটাল রাখা যাবে দর্শক 800 টাকা। 8 নাম্বার খাতা, সিঙ্গেল সিরাজি মাদি, সুন্দর আছে, কেমন পড়ে ভাই এটা প্রাইস? 1500 টাকা একদম। আচ্ছা ম্যাট পাই নোটটা 1500 হলে দর্শক সংগ্রহ করতে পারেন। 88 লক্ষ একটা জোড়া আছে, সুপার ডিমে আছে, এই যে দেখেন জোড়াটা ডিমে বসছে, এই যে দর্শক দেখতেছেন। এটা কত রাখবেন পেঁয়াজ ভাই? এটা 3000, এটা প্রাইস পড়বে দর্শক 3000 টাকা লক্ষ। এর একটু নামাই দেন তো পেঁয়াজ ভাই, এই যে মা বাপ ওই যে বাচ্চা, আচ্ছা আচ্ছা আচ্ছা, 7 নম্বরে গুলন বাচ্চা, মানে অরিজিনাল ব্রিড করা আপনাদের। জোড়া কেমন পড়ে ভাই? এটা 1200 টাকা, 1200। 11 নম্বর, 11 লাল চুল্লি, লাল গোলা গিরিবাজ, এটা প্রাইস কেমন পড়ে ভাই? 700 টাকা। আচ্ছা লাল গোলা গিরিবাজ দর্শক প্রাইস রাখা যাবে 700 টাকা। খাতা নাম্বার 49, এটা বাংলা গিরিবাজ, বাংলা রাজশাহী গিরিবাজ বলে কেউ, বাংলা গিরিবাজ বলে কেউ, যে যেটা বলে পছন্দ। এটা 600 টাকা করে জোড়া, 600 টাকার জোড়া। ডিমাচার রানি আছে? রানি, ফুল রানি, প্রাইস 600। 50 নাম্বার খাতা, এটা তো অনেকজনে চিনে, জোড়া না সুন্দর, যে জোড়াটা কেমন করে ভাই? গড়রা, এটা একদম 700 টাকা একদম। আচ্ছা গড়া জোড়া 700 টাকা, এমনি রানিং আছে? রানিং,
সিঙ্গেল একটা কবুতর আছে খুব সুপার, কারণ এক নম্বর খাঁচা, এক নম্বর খাঁচায় সিলভার গররা, এটা খুব লেয়ার, বর্তমানে বাংলাদেশে সিলভার গররা দেখাই যায়। এটা কত পড়বে সিলভার গররা? এটা নিলে একদম 150 টাকা ভাইয়া, 150 টাকা নর। আমরা আরো কিছু দেখাচ্ছি দর্শক আপনাদের। নাম্বার 16, 16 নাম্বার খাঁচা, 16 নাম্বার চুইনা, চুইনা কি জোড়া জোড়া ধরেন সামনেটা নর না মাদি? সামনেটা নর, পিছেরটা মাদি। সরটা দর্শক মাদি। চুইনা কত পড়ে? 800 টাকা, 800 টাকা জোড়া চুইনা। 17 নাম্বার খাঁচা, এটার নাম হচ্ছে আর্মি, যারা আর্মি চিনেন ওনারা দেখলে বুঝতে পারবেন। কবুতর গুলো আসলে সুন্দর আছে, অনেক ফ্লাই করে, অনেক ফ্লাই করে। আচ্ছা, এগুলা দর্শক 1800 লিয়ে কালেক্ট করতে পারবেন। জি, খাঁচা নাম্বার 18, 18 নাম্বার খাঁচা। যাক, এখানে যাক আছে, এখানের মধ্যে কালো যাক, কালো যাক, কালো যাকটা ভাই কেমন রাখবেন? পেঁয়াজ এটা 700 টাকা, 700 রানিং আছে, রানিং রানিং দাম কমে দিছি সৌরভবার জন্য, কালো যাক দাম কমে দিছি 700 টাকা। জি, আমাদের চ্যানেল থেকে ডিসকাউন্ট, ডিসকাউন্ট। 19 নাম্বার খাঁচা, এটাও একটা চুইনা। আচ্ছা, এটা দেখো তো সুন্দর, ভালো আছে, খারাপ না। চুইনা জোড়া নাম, যিনি নেবেন নিতে পারেন। চুইনা জোড়াটা কেমন পড়ে? এটা 700 টাকা, 700 টাকা জোড়া। খাঁচা নাম্বার হচ্ছে 20, এটা হচ্ছে আরেকটা জাগ, খুব ভালো কবুতর, চোখের গিয়ার টিয়ার অনেক সুন্দর। এটা আর 700 টাকা দিতে পারলাম না, এটা 1000 টাকা লাগবে। আচ্ছা, এই জাগ রাখা যাবে দর্শক 1000 টাকা, ব্ল্যাক কালারে। জি, চিকচিক করতে কবুতর গুলো, রানিং বললাম, রানিং। খাতা নাম্বার 21, 21 নাম্বার খাতা, এখানে আছে গিরিবাজ, বাঘা মাদি, বাঘা মাদি, গিরিবাজ নর, গিরিবাজের মধ্যে হচ্ছে নর, রানিং কবুতর, রানিং জোড়া। এই জোড়া কেমন রাখবেন পেঁয়াজ ভাই? 800 টাকা ভাইয়া, এই জোড়া রাখা যাবে দর্শক 800 টাকা। এখানে আরেকটা আছে 22 নাম্বার, 22 নাম্বার সবজি, সবজি বলা হয়, সবজিটা কেমন পড়ে? এগুলোর মাত্র 700 টাকা, সবজি রাখা যাবে দর্শক 700 মাত্র। আসা নাম্বার 23, বাংলা গিরিবাজ, বাঙালি, বাংলা দেশের গিরিবাজ, বাংলা। আচ্ছা, আমাদের দেশের ব্রিড বাংলা, বাংলা কত ভাই? 600। আচ্ছা, বাংলা রাখা যাবে দর্শক 600 টাকা। চার নাম্বার দর্শক 24, সিরাজি, সিরাজি জোড়া, একটু পাতিল দিয়ে একটা নামায় দেন, নটটা শুধু একটু দেখেন, গেট আপটা দেখেন, নটটা তো একদম একদম অস্থির, অনেক সুন্দর মাঠে ডিমে আছে, ডিম পারছে একটা, একটা ডিম দিয়ে দিছে, হ্যাঁ আরো পারবে, ডাকতেছে একদম। জি, জোড়া কেমন পড়বে? 4000। আচ্ছা, সিরাজি জোড়া রাখা যাবে তো সব 4000 টাকা, একদম কোনো পাটা নেই, কবুতর খুব সুন্দর কবুতর, একদম ফুল ফ্রেশ। জি, খাতা নাম্বার 25, সিলভার সিরাজি, খুবই সুন্দর আছে ভাই, খুবই সুন্দর সৌরভ ভাই, এই যে মোজা তো দেখেন, ওনার ওনার অনেক পছন্দ হবে মোজা। জি, সিলভারটা কেমন রাখা যাবে? 4000 একদম। আচ্ছা, সিলভার সিরাজি দর্শক 4000 এর আপনারা কালেক্ট করতে পারেন। খাঁচা নাম্বার হচ্ছে দর্শক 26, নর্মাল কবুতর, নর্মাল গিরিবাজ, নর্মাল গিরিবাজ, বাঘা নর, নিলে মোটামুটি ডিম পারবে আশা করা যায়। এই যে পায়া মোজা ফুট দেখেন, সিলভার সিরাজি আসলে দুইটা জোড়ায় মোটামুটি সুন্দর, এটা কেমন পড়বে ভাই? 4000 ভাইয়া। আচ্ছা, এই সিলভার সিরাজিটা দর্শক আপনারা 4000 হইলে সংগ্রহ করতে পারবেন। 28 নাম্বার খাঁচা, 28 নাম্বার, এখানে আরেকটা জোড়া আছে, পাঙ্খি, পাঙ্খির মধ্যে কাঁপতেছে, কাঁপতেছে, পায়ে ট্যাকও আছে, দুইটারই পায়ে ট্যাক আছে, ট্যাক আছে, খুব সুন্দর, কেউ যদি ফ্লাই করার জন্য নেন, এখনো বাচ্চা নিতে পারে,
এটার দাম পড়বে 1500 টাকা একদম। আচ্ছা পাঙ্কি একদম দশক 1500। এটা নাম্বার 29। এখানে আরেকটা আছে জাক। এই যে জাক আছে দেখতে পাচ্ছেন দশক কালো জাক। কালো জাক ভাই কেমন পড়ে? 700 টাকা। আচ্ছা প্রাইস 700। এই যে এখানে 30 নাম্বার খাঁচা। আরেকটা কবুতর হচ্ছে সিলভার দম। সিলভার দম আনকমন কালেকশন। আনকমন কালেকশন এমন আনকমন ট্যাঙ্ক। আমি একটু দূরে দেখাই। দেখি ভাই এই যে সিলভার দমে দেখেন। আচ্ছা দমগুলো নেন। তার ভিতরে যে ট্যাগটা লাগানো আছে এই ট্যাগটা হচ্ছে পিতলের অরিজিনাল ব্রিডিং এর থেকে আমরা আনছি পিতলের। এটা 3.5 ঘন্টা 4 ঘন্টা আরামসে ফ্লাই করে। আপনাদের এখানে নাম্বারও আছে, আপনারা মানে ফোন দিয়ে বলতে পারবেন, সেই বলে দিবে। অরিজিনাল কবুতর খুব সুন্দর। জোড়া? জি জোড়া দুইটাই বাচ্চা এখনো একদম বাচ্চা। একদম 1500 টাকা একদম। আচ্ছা সিলভার দম দর্শক 1500 টাকা জোড়া। 31 নম্বর খাতা এটা নর্মাল গিরিবাজের ভিতরে। আচ্ছা খুব সুন্দর জোড়া, ছেলে মেয়ে কনফার্ম হচ্ছে অনেকটাই, মুস্তি টুস্তি করে। কত পরে এটা জোড়া? এটার জোড়া পড়বে 1200 টাকা। 1200 টাকা চিলা জোড়া। 32 নম্বর খাঁচা এখানেও এক জোড়া সিরাজি আছে লাল, দেখতে শুনতে খারাপ না, মোটামুটি ভালোই, দাম একটু কমে আছে, যাদের কমে দিতে প্রয়োজন ওনারা নিতে পারেন মাত্র 2500 টাকা। আচ্ছা এই লাল সিরাজি দর্শক আরা ধরে কালেক্ট করতে পারেন। রানিং আছে পিয়াজ ভাই? রানিং কোনো প্রবলেম হয়ে যাবে। মাদিটা একটু আমাদের নিজের লোক তো, এই জন্য একটু মানে চুপচাপ থাকে, সে একটু চুপচাপ থাকতে পছন্দ করে। আচ্ছা আচ্ছা 33 নম্বর খাতা এখানে আছে হচ্ছে আপনার কাকজি বয়স কাকজি বসুন দেখতে পাচ্ছেন এখানে মধ্যে আছে দেশীয় প্রোডাক্ট। কেমন টাকা দেবে ভাই কাকজি? 800 টাকা ভাইয়া। আচ্ছা কাকজি রাখা দেবে তো সব 800 টাকা দেখতে পাচ্ছেন কাকজি জোড়া। আরো কিছু দেখাচ্ছি আপনাদের খাঁচা নাম্বার 35। জি এখানে কেউ যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন। ব্ল্যাকটা নর নামাদি ভাই? ব্ল্যাকটা নর। আচ্ছা এটা প্রাইস কেমন পড়ে? এটার প্রাইস সিঙ্গেল নিতে গেলে সিঙ্গেল নিতে পারেন, যেভাবে নেন 1000 টাকা করে পিস পার পিস পার পিস। এটা নেই, এটা হচ্ছে মাদি। আচ্ছা সিলভারটা 1000। জি সিলভারটা হচ্ছে মাদি আর ব্ল্যাকটা হচ্ছে নর। কেউ চাইলে জোড়া বানায় নিতে পারে, জোড়া তো খাইছে না। জি আচ্ছা তাহলে জোড়া নিলে 2000 আর পার পিস কার প্রয়োজন হলে দর্শক 1000 টাকা সিঙ্গেল পিস নিতে পারেন সিরাজিগুলা। খাঁচা নাম্বার দর্শক 37। এখানে একটা আছে লাহোরি। আচ্ছা লাহোরি একটা লাহোরি কোয়ালিটির লাহোরি। আচ্ছা লাহোরি ক্রস মনে হয় না? ক্রস জি ব্ল্যাক লাহোরি। ব্ল্যাক লাহোরি ব্ল্যাক কবুতর খুব কালার সিরাজি। এটা কি ভাই নর নামাজি? নর ভাই এটা নর, ওইটা মাদি। পাতুল একটা দর্শক মাদি। প্রাইস কেমন পড়ে ভাই? 4000। আচ্ছা জোড়া রাখা দেবে তো সব 4000 টাকা। 38 নম্বর কাছে বোম্বাই। বোম্বাই আছে একটা জোড়া। বোম্বাই 4-5 দিনের ভিতরে দিয়ে দিয়ে দিব। আচ্ছা জুটি গুলো একটু দেখাই দর্শক আপনাদের। হচ্ছে তাদের জুটি বোম্বাইয়ের। তো ভাই বোম্বাই কেমন পড়বে? 2000 ভাইয়া। আচ্ছা বোম্বাই রাখা দেবে তো সব 2000 টাকা। এ হচ্ছে বোম্বাই 2000 এলে দর্শক কালেক্ট করতে পারেন। ডিম্বাচার রানিং 57। এখানে হচ্ছে সিলভার, এটা হচ্ছে নর, গিরিবাজ লাল গরা আর সিলভার হচ্ছে মাদি। জোড়া নেন 1000 টাকা, সিঙ্গেল মাদিটা নিলে 700 টাকা। আচ্ছা আর ওটা 300? জি 1000। আর এখানে হচ্ছে 56 নম্বর কাঁচা, এগুলো নর্মাল গিরিবাজ, এগুলো নিতে পারবেন 600 টাকা জোড়া। আচ্ছা নর্মাল গিরিবাজ দর্শক 600 টাকা জোড়া হলে আপনারা কালেক্ট করতে পারেন। হচ্ছে নর্মাল গিরিবাজ 60 নম্বর খাসা গিরিবাজ আছে এক জোড়া এখানে দেখতে পাচ্ছেন দর্শক। এই গিরিবাজ গুলাকে ভাই ডিম্বাচার রানিং মোটামুটি খারাপ না? আচ্ছা মোটামুটি আমাদের এখানে তো ডিম্বাচার করার সময় নাই,
আপনারা সেল করে দেন। এটা প্রাইস কেমন পড়ে ভাই? এটা প্রাইস 700 টাকা গিরিবাদ জোড়া। কাঁচা নাম্বার 13 এখানে একটা সিঙ্গেল আছে পিয়াজ ভাই? জি। সিঙ্গেলটার নাম নামাজি? সিঙ্গেলটা হচ্ছে ল। আচ্ছা সিঙ্গেল নটটা ভাই কেমন পড়ে? সিঙ্গেল নটটা 600। আর এইখানের মধ্যে একটা জোড়া আছে বাংলা কবুতরের সাথে, কাঁচা নাম্বার 1400। এগুলা ভাই কত রাখবেন? এগুলা 600 টাকা। আচ্ছা এগুলা দর্শক জোড়া মিলছে দেখতে পাচ্ছেন, বাংলা কবুতর জোড়া রাখার দর্শক 600 টাকা। 15 নম্বর খাঁচা? আচ্ছা খাঁচা নাম্বার দর্শক 15। সবজি? সবজি জোড়া। সবজি জোড়াটা ভাই কেমন রাখা যায়? এটা 700 টাকা। রানিং নাকি নিউ অর্ডার? নিউ অর্ডার, নিউ অর্ডার। আচ্ছা নিউ অর্ডার জোড়া দর্শক 700, এলে আপনারা কালেক্ট করতে পারেন। 43 নাম্বার খাঁচা? গিরিবাদ, নর্মাল গিরিবাদ। এই যে নর্মাল গিরিবাদ দর্শক জোড়া, এটা প্রাইস কেমন পড়ে ভাই? 600। আচ্ছা জোড়া রাখা যাবে দর্শক 600 টাকা। 44 নাম্বার খাঁচা? এগুলো নাকি গোল্লা বন্ধেও চলে, গোল্লার মতোই অনেকটা, দেশি গোল্লা, দেশি গোল্লা, এগুলো নাকি 600 টাকা। 600 পিস জোড়া, জোড়া, জোড়া। 45 নম্বর কাছে গিরিবাজ ভাগা, গিরিবাজ ভাগা না? এটা তো মনে হয় মাদিটা, মাদিটা সামনে তো হচ্ছে নর, আর সামনে আছে নর। এটা কেমন পড়ে গিরিবাজ ভাগা? 1000 টাকা। এগুলো না পাঁচটা উড়াইতে সবচেয়ে থেকে সুন্দর, শীতকাল আসছে তো 1000 জোড়া। আমি দেখাই যে এখানে কিছু বাজিগার পাখি আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। বাজিগার এগুলা রানিং পাখি কত করে ভাই? এই যে আমাদের এই যে এগুলা পাখি হচ্ছে 1500 টাকা করে, কেন এগুলো হচ্ছে বেডিং চেয়ার, একদম গ্যারান্টি যুক্ত, গ্যারান্টি মানে ডিম বাচ্চা 100% 1500। আর নিউ অর্ডার গুলা? নিউ অর্ডার গুলা 800 টাকা জোড়া। আচ্ছা এই যে এগুলা তো গ্যারান্টি যুক্ত, গ্যারান্টি, গ্যারান্টি। এগুলা পেয়ার কত করে বলে? এগুলা 1500। আচ্ছা এগুলা দর্শক একদম মাস্টার পেয়ার, এগুলো ওনারা চাচ্ছে 1500 টাকা করে। তারপরে কারো যদি পছন্দ হয়, মনিরভাইয়ের নাম্বার তো থাকবে স্ক্রিনে, ভিডিও স্ক্রিনে, আপনারা কথা বলে নিতে পারবেন সেই ক্ষেত্রে। আর মনিরভাইয়ের এখানে মূলত খাঁচাও বিক্রি করে থাকে ঢাকা রামপুরা বনশ্রী মেলাদের আশেপাশে, কেউ যদি থেকে থাকেন আমার দর্শক তারা এই যে এখান থেকে খাঁচা সংগ্রহ করতে পারেন। তারপরে এই যে ওই পাশেও দেখেন খাঁচা আছে, এই যে খাঁচাগুলো আসলে আমি দাম বলতে পারতেছি না, মনিরভাই এই মুহূর্তে আমার সামনে নেই, আপনারা খাঁচার জন্য মনিরভাইয়ের সাথে পার্সোনালি আলাপ করে নেবেন। এখানে বিভিন্ন সাইজের আছে, পেন্সি গিরিবাজ, তারপরে পাখির খাঁচা সব কিছু আছে, কোনো সাইজের খাঁচা আমাদের কাছে পাওয়া যায় কোনো সময়। আচ্ছা আচ্ছা কবুতরেরও। তারপরে সর্বশেষ এই যে এখানে ওষুধ আর এই খাবার আছে, এই যে কোনো খাবার আপনারা নিতে পারেন মনিরভাইয়ের কাছ থেকে। তারপরে এই পাশে আছে গুগু, গুগু প্রাইস একটু বলে দিই ভাই, গুগু জোড়া কত করে? গুগু এটা ডিমে আছে। আচ্ছা এই গুগুটার দাম পড়বে 1200 টাকা। আর এই জোড়া গুগু? এগুলো রানিং, এগুলো 1000 টাকা। আপনারা চাইলে মনিরভাইয়ের কাছ থেকে এগুলা নিতে পারবেন। আর এর পাশে কিছু মাছ সরঞ্জাম এবং বিড়ালের কিছু জিনিস আছে, তাও নিতে পারবেন। মানে মনিরভাইয়ের দোকান পশু প্রাণীর জন্য, একের ভিতরে সব। তো এই ছিল হচ্ছে দর্শক আজকের মতো মনিরভাইয়ের এখানে কবুতরের কালেকশন। তা আমরা দর্শক মনিরভাইয়ের লব থেকে বিদায় নিচ্ছি, আবারও ভাইয়ের এখানে যদি নতুন কোনো কালেকশন আসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর যে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।